বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আজকে একটি আপডেট খবর নিয়ে এসেছি। তোমাদের অনেকেই জানো যে তোমাদের পরীক্ষা রমজানের আগে অনেকেই চিন্তা করেছে হয়ে যাবে, কিন্তু রমজানের আগে কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হয়নি। তো ইতোমধ্যে যে তোমাদের রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে, তোমরা রমজানের পরে অর্থাৎ ঈদের পরে তোমরা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে, অর্থাৎ 5 মাসের 3 তারিখ 2023 বুধবার তোমাদের পরীক্ষা শুরু হবে। এবং তোমাদের পরীক্ষা সবগুলো তোমরা দেখে নাও তারিখগুলো একটু। এবং তোমাদের পরীক্ষার সকল সাজেশন গুলো আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং ফেসবুক পেজ মামুন অনলাইন হেল্প এখানে দিয়ে থাকি। এবং অবশ্যই তোমরা সাপোর্ট গ্রুপে জয়েন হবে মামুন অনলাইন হেল্প, সেখানে জয়েন হলে তোমরা সকল ইনফরমেশন তথ্য সেখানেও পেয়ে যাবে এবং তোমাদের সকল মতামত সেখানে তোমরা প্রকাশ করতে পারবে। 2021 সালে অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি তোমরা 2023-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু 2021 সালের করোনাকালীন বিভিন্ন সমস্যার কারণে তোমাদের সেশন জটটা কিন্তু হয়েছে। তোমাদের প্রতিদিন দুপুর 12:30 মিনিটে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরু হবে 3/5/2023-এ বুধবার। এবং তোমরা এগুলো এই কোডগুলো দেখে তোমাদের যে সাবজেক্ট, বাংলা সাবজেক্ট, যাতে ইংরেজি সাবজেক্ট, তারপর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, জাতীয় সমাজবিজ্ঞান সাবজেক্ট, সবগুলো তোমরা এখান থেকে বের করে নিবে যে কোন সাবজেক্টে কোন দিন তোমাদের পরীক্ষা। 3 তারিখে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর 7/7 মে তোমাদের দ্বিতীয় পরীক্ষাটি, তারপরে 11 মে, তারপরে 14 মে, তারপর 16 মে, তারপরে 21 মে তোমাদের পরীক্ষা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 25 মে তোমাদের বৃহস্পতিবার পরীক্ষা আছে, 28 মে রবিবার পরীক্ষা আছে, এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং এইসব যাদের আছে তাদের, তারা এইসব সাবজেক্ট নিয়ে যারা পড়ো তাদেরকে কিন্তু 28 তারিখে তোমাদের 28 মে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। মানে সকল বিষয়েরই ধরতে গেলে ধরা যায় যে সকল বিষয়ই সাবজেক্টের পরীক্ষা 28 মে শেষ, কিন্তু সঙ্গীত নিয়ে যারা লেখাপড়া করো তাদের পরীক্ষা আছে 31 মে পর্যন্ত। তো তোমরা কিন্তু পুরো 1 মাস তোমাদের পরীক্ষা চলবে, 3 মে থেকে শুরু হবে এবং শেষ হবে 31 মে। তোমরা অনেকে অনার্স চতুর্থ বর্ষ যারা আছো তারা এখন চিন্তা আছো যে তারা অনেকেই মনে করে নিয়েছিল যে অনার্স তৃতীয় বর্ষের আগেই হয়তো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষাটি হয়ে যেতে পারে এবং আশঙ্কা কিন্তু ছিল, কারণ এর আগের বছর কিন্তু তোমার অনার্স তৃতীয় বর্ষের আগে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে নিয়েছিল। কিন্তু এখন কিন্তু ব্যতিক্রম হয়েছে, তোমার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ঈদের পরপর শুরু হবে এবং এই পরীক্ষা শেষ হওয়ার আগেই, মানে এই তোমাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার আগেই শেষের দিকে হয়তো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই অনার্স চতুর্থ বর্ষ যারা আছো তারাও প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তাদেরও মনে হয় যে মে মাসের 20 তারিখ সামথিং এর পরেই তোমাদের পরীক্ষার রুটিন, তোমরা সেখান থেকে 20 তারিখ, মে মাসের 20 তারিখ থেকে হয়তো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা আছে। তো তোমরা অবশ্যই এই রুটিনটা দেখে নাও এবং কোন দিন কোন পরীক্ষা এবং কোন পরীক্ষার আগে কতদিন বন্ধ আছে সেটা তোমরা মিলিয়ে নাও। তোমাদের পরীক্ষা সব, মানে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা 31 মে শেষ হচ্ছে এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান যাদের আছে, সব সাবজেক্ট গুলো যাদের আছে, হিসাব বিজ্ঞান, তারপর ইংরেজি, বাংলা, ইসলাম, ইসলামী ইতিহাস, ইতিহাস, এইসব সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করো তাদের 28 মে তারিখ রবিবারই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তোমরা এই দেখতে দেখতে পাচ্ছ যে 3 মে, 3 মে থেকে শুরু হচ্ছে এবং 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ এবং 21 তারিখ এবং সর্বশেষ পরীক্ষাটি 25 এবং 28 তারিখ। তোমাদের পরীক্ষা বেশি এটা বন্ধ দেয়নি, কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা খুবই বন্ধ কম, একটা পরীক্ষা 2-3 দিনের বেশি বন্ধ কিন্তু দেয়নি। এর আগের পরীক্ষাগুলো যদি আমি বিবেচনা করি, এর আগের পরীক্ষাগুলোতে অনেক বন্ধ পাওয়া যেত, একটা পরীক্ষায় প্রায় 12-13 দিন বন্ধ থাকতো একটা পরীক্ষার আগেই। তো এরকম কিন্তু বন্ধ এবছর দেয়নি, কার মানে হলো অনার্স ফাইনাল ইয়ার যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তাদেরও পরীক্ষা সামনে। তাই হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকম পরিকল্পনা করতে পারে যে দ্রুত পরীক্ষাটা উঠিয়ে অনার্স ফাইনাল ইয়ারের, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা হয়তো
তোমাদের পরেই একদম সময়, তোমাদের পরীক্ষা সব শেষ করি হয়তো শুরু করবে, এরকম পরিকল্পনা থাকতে পারে, সেজন্য বন্ধ খুবই কম দেওয়া হয়েছে। তো তোমাদের পরীক্ষা 31শে মে যেহেতু শেষ হচ্ছে, হয়তো জুন মানে জুন মাসের প্রথম উইকে হয়তো অনার্স ফাইনাল ইয়ারে অনার্স উত্তরবর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। তো আজকের এই পর্যন্ত এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত, এবং তোমাদের পরীক্ষার সাজেশন খুবই দ্রুত দিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা আছো তারা অবশ্যই সাজেশন গুলো প্রত্যেকটা বিষয়ে সাজেশন তোমরা পেয়ে যাবে, এবং ইনশাআল্লাহ 100% কমন সাজেশন তোমরা পাবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।